শিক্ষার্থী আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই বাড়িতে সুস্থ রয়েছো এবং সুন্দর রয়েছো সবাই এই মুহূর্তে সচেতন থাকবে এবং সবসময় বাবা মার কথা শোনার চেষ্টা করবে এবং বাসায় থাকবে আজকের ক্লাসে আমি মডেল 5 এর 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাই আশা করি মনোযোগ সহকারে শুনবে এবং আজকের ক্লাসটি বোঝার চেষ্টা করবে এখানে 3 নং মূলত কিছু প্রশ্ন রয়েছে এখানে 3 নং এ বলেছে অ্যানসার দা কোশ্চেনস এখানে বলেছে অ্যানসার দা ফলোইং কোশ্চেনস ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর একটি বাক্য অথবা কয়েকটি বাক্যে দিতে হবে এখানে এই নং প্রশ্নটি আমরা প্রথমে দেখব এই নং প্রশ্নে রয়েছে হোয়েন ডাজ দা ক্যাট গেট আপ এখানে এই নং বলেছে হোয়েন ডাজ দা ক্যাট গেট আপ এই প্রশ্নটির প্রথমে আমাদের বাংলা জেনে নিতে হবে এই প্রশ্নটির অর্থ হলো বিড়াল কখন ঘুম থেকে ওঠে আমরা পেসেসে দেখতে পাই বিড়াল দেরিতে ঘুম থেকে ওঠে অর্থাৎ বিড়াল বলেছে আই গেট আপ লেট আমি দেরিতে ঘুম থেকে উঠি তাহলে এই এ নং প্রশ্নের উত্তর হবে দা ক্যাট গেটস আপ লেট ইন দা মর্নিং তাহলে আমরা অ্যানসারটি লিখে নিব এখানে এ নং এর অ্যানসারে লিখব দা ক্যাট গেটস আপ gets up late in the morning তাকে gets up late in the morning এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি প্রশ্নে ডাজ থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে এস হবে এস যোগ হবে অথবা যদি সেন্টেন্সটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে অর্থাৎ আই এবং ইউ ছাড়া অন্য কিছু যদি একজন থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে এখন আমরা বি নং প্রশ্নটি দেখব বি নং প্রশ্নে বলেছে হাউ ইজ দা ক্যাট ইন দা আফটারনুন এখানে আফটারনুন শব্দের অর্থ হলো বিকাল প্রশ্নের অর্থটি হলো বিকাল বেলায় বিড়াল কেমন থাকে অর্থাৎ বিকালে বিড়াল কেমন থাকে আমরা জানি বিকালে বিড়াল কর্মঠ থাকে কর্মচঞ্চল থাকে অর্থাৎ সারাক্ষণ ব্যস্ত থাকে তাহলে আমরা অ্যানসারটি লিখে নিব ইন দা আফটারনুন দা ক্যাট ইজ অ্যাক্টিভ অর্থাৎ বিকালে বিড়াল কর্মঠ থাকে তাহলে আমরা বি নং অ্যানসারটি লিখে নিব লিখব আমরা ইন দা afternoon in the afternoon the cat is active তাহলে আনসার কি হলো ইন দা আফটারনুন দা ক্যাট ইজ অ্যাক্টিভ বিকেল বেলায় বিড়াল কর্মঠ থাকে এখন আমরা সি নং প্রশ্নটি দেখব সি নং প্রশ্নটি হলো হাউ ডাজ দা ক্যাট মুভ বিড়াল কিভাবে নড়াচড়া করে বিড়াল কিভাবে কর্মচঞ্চল থাকে এখানে মুভ শব্দটির অর্থ হলো ঘোরাফেরা বা নড়াচড়া তাহলে বিড়াল কিভাবে নড়াচড়া করে আমরা পেসেসে দেখতে পাই বিড়াল বলেছে আই এম কুইক আমি দ্রুতগতি সম্পন্ন তাহলে অ্যানসারটি হবে দা ক্যাট মুভস কুইকলি তাহলে আমরা সি নং অ্যানসারটি লিখে নিব সি নং এ লিখব দা ক্যাট মুভস এখানে অবশ্যই ভার্বের সাথে এস যোগ হবে কারণ দা ক্যাট রয়েছে আর দা ক্যাট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে তাহলে দা ক্যাট মুভস কুইকলি দা ক্যাট মুভস কুইকলি এখন আমরা ডি নং প্রশ্নটি দেখে নিব ডি নং প্রশ্নে বলা হয়েছে হোয়াই ডাজ দা ক্যাট ওয়াশ ইটসেলফ এভরিডে এখানে ডি নং প্রশ্নে বলেছে হোয়াই ডাজ দা ক্যাট ওয়াশ ইটসেলফ এভরিডে অর্থাৎ বিড়াল কেন নিজে নিজেই গোসল করে
বিড়াল কেন প্রতিদিন নিজে নিজে গোসল করে? আমরা জানি বিড়াল হলো একটি পরিচ্ছন্ন প্রাণী, তাই বিড়াল প্রতিদিন নিজে নিজে গোসল করে। তাহলে আমরা অ্যানসারটি লিখে নিব, বাকেট বাকেট ওয়াশিস itself, bucket washes itself every day, bucket washes itself every day, এই অংশটুকু অবশ্যই প্রশ্নের ভিতরেই রয়েছে, আমরা প্রশ্ন দেখে লিখতে পারি। তাহলে bucket washes itself every day because, লিখব আমরা because it is a clean animal. Because it is a clean animal. কারণ এটি একটি পরিচ্ছন্ন প্রাণী, তাই বিড়াল প্রতিদিন নিজে নিজেই গোসল করে। এখন আমরা আরো একটি প্রশ্ন দেখব। এখানে ইলং প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ ইট লাইক। এখানে ইলং প্রশ্নটি বলেছে হোয়াট ডাজ ইট লাইক। এখন এই প্রশ্নের বাংলাটি হলো ইহা কি পছন্দ করে। আমরা জানি পেসেসে লেখা রয়েছে ইট লাইকস টু ক্যাচ র‍্যাটস, ইহা ইঁদুর ধরতে পছন্দ করে। তাহলে আমরা এই লাইনটাই পেসেস দেখেও লিখতে পারি। এই লং প্রশ্নের উত্তরটি লিখব তাকে, এখানে যেহেতু ইট রয়েছে, হোয়াট ডাজ ইট লাইকস, ইহা কি পছন্দ করে, আমরা লিখে দেব ইট লাইকস it likes to guess rats. It likes to guess rats. ইহা ইঁদুর ধরতে পছন্দ করে। এখন আমরা সর্বশেষ আরেকটি প্রশ্ন দেখব। এখানে এফ লং আরেকটি প্রশ্ন রয়েছে। এফ লং এ বলেছে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দা ক্যাট, অর্থাৎ বিড়াল সম্পর্কে তিনটি লাইন লিখতে বলছে। আমরা বিড়াল সম্পর্কে তিনটি লাইন লিখবো, তার আগে লিখে নিব থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দা ক্যাট। আর এখানে লিখবো এফ রঙে, এফ রঙে লিখে নিব থ্রি সেন্টেন্সেস, থ্রি সেন্টেন্সেস three sentences about the cat, three sentences about the cat are, এখানে আমরা এক রং লিখব, এক রং লিখতে পারি। বিড়াল একটি পরিচ্ছন্ন প্রাণী, অর্থাৎ দা ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল। তাহলে আমরা এক রং লিখব দা ক্যাট, the cat is a clean animal. The cat is a clean animal. আমরা দুই নগে লিখে নিব, ইহা ইঁদুর ধরতে পছন্দ করে। It likes to catch rats. ইহা ইঁদুর ধরতে পছন্দ করে। তাহলে এখানে লিখব it likes to catch rats. It likes to catch rats. এবং কিন্তু লাইনে লিখবো it is very active. আমরা লিখে নিব এখন it is very active. It is very active. It is very active. অর্থাৎ ইহা খুবই কর্মঠ থাকে, কর্মচঞ্চল থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসের এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে আরো একটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।